আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি জায়গা যেখানে আপনি বাংলাদেশের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেই অধ্যায়ের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে সংগঠিত হয়, সেখানে 7 জন বীর শ্রেষ্ঠ ছিল, তাদের মধ্যে অন্যতম একজন নূর মোহাম্মদ শেখ, ঐতিহ্যবাহী যশোর জেলার সারস্বত উপজেলার কাশীপুর গ্রামের নূর মোহাম্মদ শেখ, তার দেহটি শায়িত আছে। তো আমাদের একটি গর্বের জায়গা হচ্ছে নূর মোহাম্মদ শেখ, যিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় অনেক বড় অবদান রেখেছিল, যার জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যার জন্য একটি পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। তো আমাদের, শুধু আমাদের প্রজন্ম নয়, আগামী যতদিন বাংলাদেশ থাকবে, বিশ্ব থাকবে, সেই প্রজন্মের একটি গর্বের জায়গা, একটি অহংকারের জায়গা ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখব যে নূর মোহাম্মদ শেখের মাজারটি দেখব। আমরা মাজারটি দেখতে পাই যে নূর মোহাম্মদ শেখের জীবনী, সংক্ষিপ্ত জীবন ইতিহাস, তারপরে তার নূর মোহাম্মদ শেখের মাজারটি সুন্দর করে পরিপাটি করা আছে। তাছাড়া এখানে আমি দেখতে পাই যে 7টি কবর আছে, যেখানে যার মধ্যে নূর মোহাম্মদ শেখও শায়িত আছেন। নূর মোহাম্মদ শেখের মাজারের আমি দেখতে পাচ্ছি যে 7টি কবর আছে, সেই 7টি কবরে আমরা দেখতে পাই যে, আমি যদি 1 নম্বর থেকে দেখতে পাই যে কারা শায়িত আছেন এই এখানে, তো মুক্তিযোদ্ধা মুহররম আব্দুল আহাদ, শহীদ সুবেদার মনিরুজ্জামান প্রাক্তন ইপিআর। আমি যদি 3 নম্বর কবরটি দেখি, সেখানে আছে শহীদ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ। আমি 4 নম্বর যদি দেখি, সেখানে আছে মুহররম আতর আলী, তদানীত গণপরিষদ সদস্য। 5 নম্বরে কবরে শায়িত আছেন শহীদ বাহাদুর আলী, 6 নম্বরে শহীদ সিপাহী আব্দুস সাত্তার, এবং 7 নম্বর কবরে আছে শহীদ সিপাহী এনামুল হক বীর প্রতীক প্রাক্তন ইপিআর। মহান মুক্তিযুদ্ধ 1971 সালে সংগঠিত হয়েছিল, সেখানে আমরা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা বা দেখলে আমরা দেখতে পাই যে সেখানে হচ্ছে 676 জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে 7 জন বীরশ্রেষ্ঠ। এই 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে নূর মোহাম্মদ শেখ তার অন্যতম। শহীদ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ, যে এই 7 জন বৈশিষ্ট্যের মধ্যে একজন, তার যদি আমরা জীবনী লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে শহীদ লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ বিশেষ 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1959 সালে তৎকালীন ইপিআরে ভর্তি হন এবং 1970 সালে 4 রাইফেল ব্যাটালিয়নে বদলি হয়ে আসেন। কাশীপুর BOPতে কর্মরত থাকাকালীন 1971 সালের 5ই ফেব্রুয়ারি তারিখে নিয়মিত টহলের সময় গোয়ালহাটি নামক স্থানে পাক হানাদার বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েন। শত্রুর মর্টার সেলের আঘাতে গুরুতর আহত প্রাপ্ত হলে
তিন সিপাহী মোস্তফা কামাল বীর প্রতীকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে নিজে একটি ঝোপের আড়ালে আশ্রয় নেন। হানাদার বাহিনী আহত এই বীর সেনাকে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তার সমস্ত দেহ ক্ষতবিক্ষত করে এবং দুটি চোখও উপড়ে ফেলে। অসাধারণ শৌর্যবীর্য, কর্তব্যনিষ্ঠ, দেশপ্রেম ও সহযোদ্ধাদের প্রতি দায়িত্ববোধের কারণে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। তো নূর মোহাম্মদ শেখ আমাদের জন্য, শুধু আমাদের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অহংকার এর নাম, যে মহান মুক্তিযুদ্ধের সময় তার বীরত্বের জন্য আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রচিত হয়েছিল। লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখের যে মাজার, সেখানে আপনাদেরকে অনেক কিছু দেখালাম এবং তার সম্পর্কে আপনারা আগেই অবগত আছেন এবং আজও দেখছেন। তো এখানে তিনি ঘুমিয়ে আছেন চিরনিদ্রায়। তো বাংলাদেশের ইতিহাসে তিনি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই মানুষটির কথা দেশ জাতি সারা জীবন স্মরণ করবে, আমরাও স্মরণ করি গর্বের সাথে। এবং তিনি ভালো থাকুক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি।